গতবারের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা প্রদান করলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উত্তর দিনাজপুর জেলা কমিটি। রবিবার দুপুরে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার কৃতীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি সমস্ত উত্তীর্ণ পরীক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অমল রায়, জেলা সম্পাদক তাপস সাহা, সভাপতি সুবোধ কুমার মানি, অমল মৈত্র, অভিজিৎ দত্ত সহ অন্যান্যরা। সংগঠন সূত্রের খবর, গত বছর এ জেলায় চতুর্থ শ্রেণী 1900 জন পড়ুয়া পরীক্ষায় বসেছিল। মাধ্যমিকের মতোই এর মূল্যায়ন করা হয়। কৃতীদের রাজ্য ও জেলা স্তরে বৃত্তি দেওয়া হয়। এর দ্বারা উপকৃত হবে পড়ুয়ারা। শ্রেণী যে বৃত্তি পরীক্ষা গত বছর অক্টোবর মাসে হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষার সম্বর্ধনা। এই পরীক্ষাটা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী হয় এবং যেমন মাধ্যমিক পরীক্ষা হয় ঠিক সেই রকমভাবে এই পরীক্ষাটার মূল্যায়ন করা হয়। এবং এই পরীক্ষা রাজ্য স্তরে বৃত্তি দেওয়া হয় এবং জেলা স্তরে বৃত্তি দেওয়া হয়। আমাদের জেলা কমিটি, উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য আমরা সংবর্ধনা দিয়ে থাকি। এখানে আমরা রাজ্য এবং জেলা যারা বৃত্তি পেয়েছিল তাদেরকে সংবর্ধনা দিয়েছি এবং অন্যান্য যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আমরা উপহার তুলে দিয়েছি এই কমিটি, যারা ওরা মাধ্যমিকে এবং ওদের জীবন আরও উন্নত হোক। কারণ আমরা একটাই জানি যে ছাত্রছাত্রী আমাদের দেশের ভবিষ্যৎ। তারা যদি সুন্দরভাবে পড়াশোনা, অধ্যাপনা এবং প্রকৃত মানুষ যদি হয় তাহলেই কিন্তু সমাজ সুন্দর হবে, সুন্দরভাবে গঠন হবে। এই আশা এই পরীক্ষায় প্রায় 1900 ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিয়েছিল আমাদের জেলা থেকে। তো গত বছরের যদিও তুলনায় একটু কম, কারণ করোনা মহামারীর প্রকোপে আমরা সেইভাবে তুলে উঠতে পারিনি। আশা করি এবছর আরও হবে। তবে আরেকটা কথা বলে রাখি, এখন আমাদের ফর্ম ফিল আপ চলছে, 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবছর এই 27 জুলাই ফর্ম ফিল আপ চলছে। আপনারা যারা চতুর্থ শ্রেণীতে ছাত্রছাত্রী তারা, তাদের অভিভাবকদের বলবো আপনারা আসুন, আমাদের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় যোগাযোগ করুন এবং ফর্ম ফিল আপ করুন। আপনার ছেলে বা আপনার মেয়ে মাধ্যমিকের তুল্য একটা পরীক্ষার অভিজ্ঞতা নিতে পারবে এবং এগিয়ে যাবে, এটা আশা রাখছি। কাটমানি দেওয়ার পরেও ঘর পাননি গ্রামবাসীরা। ঘরের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে বারবার আবেদন করলেও ঘর না মেলায় পথ অবরোধে সামিল হলো এলাকার বাসিন্দারা। রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজারের বুধিয়া বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, স্থানীয় নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মজিবুর রহমান আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় শতাধিক পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিল। এমনকি প্রধানের ছেলে টাকা নেয় বলে অভিযোগ, কিন্তু টাকা দিয়েও আবাস যোজনার ঘর না পাওয়ায় এদিন বুধিয়া বাসস্ট্যান্ডের পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ক্ষুব্ধ এলাকাবাসীরা। অবিলম্বে টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা। তজবুল প্রধান আপনাকে ঘর দিল বলে আমার কার কাছে 5000, কারো কাছে 10000, কারো কাছে 20000 টাকা নিয়েছে। এখন আমাদের কোনো ঘর বাড়ি কোনো আসেনি, আমাদের নাম এসেছে বলতে পারছি না। এখন পর্যন্ত আমরা যে টাকাটা দিয়েছি আমরা রিটার্ন চাচ্ছি, সে টাকাটা আমরা রিটার্ন চাচ্ছি। তো আমরা ওই টাকাটা রিটার্ন দিতে চাইছি না, ওই টাকাটা আমরা চাই। না হলে কি করবেন? না হলে পথ অবরোধ বন্ধ থাকবে, যতক্ষণ কোনো ফাইসলা না হবে ততক্ষণ আমরা পথ অবরোধ আমরা ছাড়ব না। হ্যাঁ, পুলিশ আগে পুলিশকে জানাই, তজবুল বাড়ি আমার মেয়ে সব গিয়েছে, 3-4 দিন গিয়েছে। এখন তজবুল আমাকে উল্টা বলছে যে আমার বাড়ি চিন্তা করতে এসছে, বিভিন্ন রকম কথা বলছো এখন। কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 10000, কেউ দিয়েছে 15000, কেউ দিয়ে 20000, কেউ দিয়েছে 5000, এভাবে টাকা দিয়েছে। হ্যাঁ, আবার জন্য ঘর, আবার জন্য কিসের ঘর আছে বলতে, আবার জন্য ঘর আছে আমাদের কাছে টাকা ঘর দেবো বলে টাকা নিয়েছে।